আমার নাম সন্ধ্যা পাল, আমি হাওড়া ময়দান থেকে এসেছি। অ্যাকচুয়ালি ডক্টর অভয় কুমারকে আমরা অনলাইনে গুগল থেকে পেয়েছিলাম, ওনার এত ভালো রিভিউজ আর এত ভালো রেটিং দেখে আমরা ফার্স্টেই চুজ করেছিলাম স্যারকে। আমার মায়ের কিডনিতে ক্যান্সার হয়েছিল, তো উনি প্রথম থেকেই ভরসা দিয়েছে এটা কিউরেবল হয়ে যাবে। মিসেস সন্ধ্যা পাল কেম টু মি উইথ এ টিউমার ইন দ্য কিডনি, সো দ্য ডক্টরস ওয়্যার রিয়েলি স্কেয়ার্ড, খুব প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, অ্যান্ড দে ওয়ার থিঙ্কিং কিডনি চলে গেলে কী রকম বাঁচবে। সো উই অফার্ড রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি, রোবট দিয়ে অপারেশন হলো, কিডনি টিউমার বাদ দেওয়া হলো অ্যান্ড কিডনিটাকে প্রিজার্ভ করা হলো। সো ইট ইস কল্ড রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি অ্যান্ড ইউ ক্যান সি দ্য পেশেন্ট ইজ হ্যাজ রিকভার্ড ভেরি ওয়েল, এখন ফলো আপ এসছেন, বায়োপসি রিপোর্ট অনেক ভালো আছে, সো সি ইজ নাও ক্যান্সার ফ্রি অ্যান্ড সি ইজ হ্যাভিং স্মাইলস অন দ্য ফেস বিকজ রিকভারি ইজ ভেরি ফ্যান্টাস্টিক আফটার রোবোটিক সার্জারি। আমরা দুজনেই খুবই স্যাটিসফাইড, অনেক অনেক থ্যাংকস যে আজকে আমার মাকে খুব সুন্দরভাবে সুস্থ করে তুলতে পেরেছে স্যার, তো আমরা খুবই মানে কৃতজ্ঞ।